फ्रेंड्स, आप देख रहे हो टॉप 5 এর আর এক নিউ ভিডিও। কখনো কখনো আমরা বিচিত্র কোনো ঘটনা অভাবনীয় সৌন্দর্য দেখে নিজের অজান্তেই বলে উঠি, ও মাই গড। হ্যাঁ, আপনাকে এরকমই চমকে দিতে আমরা আজকের পর্বে রেখেছি পর্যটন সংস্থা তালিকায় উঠে আসা বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য স্বাক্ষর বহনকারী সেরা 5টি দেশ। তবে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, এইরকমই বিভিন্ন দেশের তত্ত্বপূর্ণ রহস্যময় ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল বাটনটি প্রেস করে রাখুন। ইতালি। ইতালি পৃথিবীর সুন্দরতম একটি দেশ। এখানে প্রায় সারা বছর বসন্তকাল বিরাজ করে। অনেকেই ইতালিকে পৃথিবীর সুন্দরতম দেশ বলে থাকে। এটি রেনেসাঁর জন্মভূমি। এখানে প্রাচীন শিল্প সাহিত্যের এমন অনেক নিদর্শন রয়েছে যা মানুষকে আকর্ষণ করে। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। সেনজেনের চুক্তি স্বাক্ষরকারীদের দেশ হওয়ার সেনজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলে অন্তর্ভুক্ত কারণে এর মুদ্রা ইউরো। বর্তমানে ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটাকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণনা করা হয়। আর জীবনযাত্রার মান আইসল্যান্ড। আইসল্যান্ডের রাজধানী রেগিয়াভিক। আইসল্যান্ডের নাম শুনলেই মনে হয় বরফে ঢাকা এক পৃথিবী, যেখানে একমাত্র রং হলো সাদা, যেখানে সারা বছর ক্রমাগত তুষার পড়ে আর বাতাসে শুধুই তুষারের গ্রান। কিন্তু আসলে কি তাই? একদম না। এর নাম আইসল্যান্ড হলো এই দেশের মোটেই বরফে ঢাকা নয়, এমনকি তেমন ভয়ঙ্কর ঠান্ডাও না, বরং কল্পকাহিনী মতো চোখ জুড়ানো সব দৃশ্যপট রয়েছে এই দেশের পুরোটা জুড়ে। আগুন আর বরফ, এই দুই মিলনের আপনার কল্পনা কি হার মানাবে আইসল্যান্ডের সৌন্দর্য। দেশটিতে জমাট হিমবাহ সক্রিয় আগ্নেয়গিরি একে অপরকে আলিঙ্গন করে নিয়েছে, এমনটা আর কোথাও দেখতে পাবেন না আপনি। পাহাড়ি এই দ্বীপে অবস্থার পুত্র আটকানো। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ওসিনিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর রাজধানীর নাম হলো ওয়েলিংটন। নিউজিল্যান্ডের অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত, তবে দ্বীপগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্টুয়ার্ট এবং চাথুন দ্বীপ। নিউজিল্যান্ডের আদিম আদিবাসীদের ভাষা হলো মাওলি। নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি দেশ। এটি অস্ট্রেলিয়া প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রাসমান সাগরে অবস্থিত। ফিসি, টাঙ্গা এবং নুয়েল
স্পেন স্পেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী হলো মাদ্রিদ। 5,05,900 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে স্পেন গঠিত। আয়তনের দিক থেকে বিশ্বের 71তম দেশ হলো স্পেন। দেশটি দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয় উপদ্বীপে অবস্থিত। স্পেনের পশ্চিম দিকে পর্তুগাল এবং উত্তর পূর্ব দিকে ফ্রান্সের অন্ডোরার সঙ্গে সংলগ্ন। দেশটির উত্তরে স্কাই উপসাগর, দক্ষিণ দিকে ত্রিভ্লেটাল প্রণালী, প্রণালীর দক্ষিণে মর্কো, পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে ভূমধ্যসাগর। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনার জন্য একটি সহজ প্রশ্ন থাকলো। প্রশ্নটি হলো, নিউজিল্যান্ডে আদিম আদিবাসীরা কোন ভাষায় কথা বলত? প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটিতে 1,000 লাইক আসে, তাহলে দ্বিতীয় পর্ব তৈরি হবে, যেখানে আমরা সুন্দরতম দেশের তালিকায় থাকা পরবর্তী 5টি দেশ নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং।